আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল ইমরোজ ইংলিশ। দুই বাংলার বাংলা ভাষাভাষী আমার প্রিয় বন্ধুরা দাদারা, যে যেখান থেকে জয়েন করেছো, এখন যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি মূলত একটা দুর্দান্ত গল্প পড়বো, যে দুটো একটা বাচ্চাকে দুটুকরো করার গল্প ইংরেজিতে শিখবো। তবে এই গল্পগুলো পড়ার যে বেনিফিট সেটা আগে বলে নিই। নাম্বার ওয়ান, বিদ্যুতের গতিতে তোমার ভোকাবুলারি ইম্প্রুভ হবে, কারণ এখানে প্রত্যেকটা ভোকাবুলারি বাংলা অর্থ সুন্দর করে উচ্চারণ সহ আমি তোমাদেরকে মানে শুনিয়ে দেব এবং লেখাও আছে। নাম্বার টু, যেটাকে বলা হয় আমাদের কিন্তু ব্যাপক ফ্লুয়েন্সি বাড়বে, অর্থাৎ সেন্টেন্স গঠন করার কৌশল শিখবো আমরা। নাম্বার থ্রি যেটা হবে বন্ধুরা, সেটা হলো যে উচ্চারণ শিখবো, যেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন এবং সেন্টেন্স গঠন শিখবো। চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত গল্পটি। গল্পটি হচ্ছে বন্ধুরা দেখো যে স্যাক্রিফাইস অফ ইয়ার রিয়াল মাদার। দেখো বন্ধুরা, এই যে স্যাক্রিফাইস একটা শব্দ বলেছি, স্যাক্রিফাইস অফ এ রিয়াল মানে কি সত্যিকারে, তোমরা কিন্তু রিয়াল শব্দটা জানো, আসল রিয়াল বা আসল, আমরা একটু কুচি করে লিখে দিই যদিও লেখা ছিল না, তারপরে একটু দেখো গুলুজুলু হচ্ছে, তারপরে আমরা কিন্তু বাংলা ভাষাভাষী আমরা কিন্তু বুঝবো আসল রিয়াল মাদার মানে মা, সবাই জানি আমরা। তো বলতেছে যে স্যাক্রিফাইস অফ এ রিয়াল মাদার, এই যে স্যাক্রিফাইস মানে কি ত্যাগ, এই যে দেখো ত্যাগ, অর্থাৎ আমরা যে মুসলমান ধর্মের যে কোরবানির ঈদ আছে সেটাকে কিন্তু স্যাক্রিফাইস বলা হয়, কোরবানি বা স্যাক্রিফাইস। তো এই গল্পটাই আমরা পড়বো, যে একজন আসল মায়ের যে কি কোরবানি করেছিল, এই গল্প থেকে কিন্তু আমরা সেটা শিখবো বন্ধুরা। তো বলতেছে টু উমেন, এখন এখানে ব্যাপারটা হলো বন্ধুরা যে টু উমেন কেন বলা হলো, তোমাদের একটি কথা বলে নিই যে যে উম্যানের প্লুরাল ফর্ম কি মেন, কিন্তু দেখো যে মেন, হ্যাঁ টু উমেন। তো মজার ব্যাপারটা হলো যে আমরা নর্মালি কোনো শব্দের শেষে কিন্তু এর যোগ করি, যেমন ডগ হলে ডগস কুত্তা, বিলাই হলে ক্যাট হলে ক্যাটস এর যোগ করি, কিন্তু ম্যান আর উম্যান এর যোগ করা লাগে না। এখানে একটা এই যে ই দিয়ে দিলেই হয়ে যায়, উম্যান, দুইজন মহিলা কোয়ারেলড, কোয়ারেলড, কোয়ারেলড মানে কি ঝগড়া করতেছিল, ওভার এ চাইল্ড, একটা শিশু নিয়ে, মানে ওভার বলতে কি চাইল্ড মানে শিশু, তবে এটা মনে রেখো যে একটা শিশুকে নিয়ে কারাকারি করতেছিল বা ঝগড়া করতেছিল দুজন মহিলা। তো দুজন মহিলার মধ্যে ঝগড়া হচ্ছিল, তো কাহিনীটা কিন্তু শুরু হয়ে গেছে দুজন মহিলা, ওয়ান অফ দ্য টু বলতেছে দুইজনের মধ্যে, যে অন অফ দ্য কথাটা বলতে গেলে বন্ধুরা মনে রাখবে যে অন অফ দ্য মানে কি ওই দুইজনের মধ্যে একজন, সেইট, এই দেখো যে সেইট মানে কি বললো, সেইট মানে বললো, দ্যাট মানে যে। তো ওই দুইজন মহিলা ঝগড়া করতেছিল, তাদের দুজনের মধ্যে একজন বললো যে দা চাইল্ড ওয়াজ, এই দেখো দা চাইল্ড মানে শিশুটি, ওয়াজ মানে ছিল, হার্স মানে তার। বন্ধুরা এখানে কিন্তু একটা কথা বলে নেই, যে এই যে হারের সাথে যোগ করা হয়েছে এটাকে হলো পসেসিভ বলা হয়, হার্স মানে তার। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের এই ক্লাসটা বুঝিয়েছি। ওয়াইল মানে যখন, দা আদার ক্লেমড, বন্ধুরা এই ওয়ার্ডটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, ক্লেমড এর পাস্ট ফর্ম, যেহেতু অতীতের ঘটনা তাই কিন্তু এটা একেবারে পাস্ট ফর্মে দেওয়া আছে, ক্লেম মানে দাবি করা, তাহলে ইডি যোগ করে, যে ইডি যোগ করার কারণে পাস্ট ফর্ম হয়ে গেল, ক্লেমড মানে দাবি করেছিল, দ্যাট যে, শি মানে শি ওয়াজ দ্য মাদার অফ দ্য চাইল্ড, মানে দুজন মহিলার মধ্যে ব্যাপক ঝগড়া হচ্ছিল, একজন মা দাবি করছিল যে, এই যে দাবি করছিল যে শি ওয়াজ দ্য মাদার অফ দ্য চাইল্ড, সে ওই শিশুটার মা। যাই হোক, চুরুম চরম একটা ঝগড়া হচ্ছে। তো ফাইনালি অবশেষে, মানে সব শেষে বা অবশেষে, দে মানে তারা ওই মহিলা দুইজন ওয়েন্ট। বন্ধুরা এখানে তোমাদেরকে একটা কথা বলে নেই, যে দেখো এই যে ওয়েন্ট, এটা কিন্তু গো এর পাস্ট ফর্ম, এই দেখো গো আমি লিখছি, এই গো এর পাস্ট ফর্মটা হচ্ছে এই ভি টু, হ্যাঁ এটা হলো ভি টু, গো এর পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট। সো মজার ব্যাপারটা কিন্তু এখানে ঘটবে, তারা গেল কোথায়, টু দ্য কিং ডেভিড, ওই মানে রাজ্যের রাজা ছিল কিং ডেভিড, কিং মানে রাজা, তোমরা কিন্তু জানো, এই জন্য রাজা ডেভিডের কাছে গেল। যাওয়ার পরে দা কিং, এই দেখো বন্ধুরা দা কিং মানে রাজা, লিসেন্ট, লিসেন্ট মানে কি বন্ধুরা, লিসেন্ট মানে কিন্তু শুনলো, আমি এটা লিখিনি তারপরে একটু বলে দিই, যে দেখো এখানে কিন্তু পাস্ট ফর্ম করা আছে, হ্যাঁ শুনলো মানে লিসেন্ট মানে শোনা, কিন্তু লিসেন্ট মানে শুনলো, টু দেম তাদেরকে, মানে রাজার কাছে যাওয়ার পরে, এই দেম মানে তাদেরকে, রাজা তাদের কাছে শুনলো যে তাদের অভিযোগটা কি। তো হি অ্যাসিওর্ড দেম, এ দেখো বন্ধুরা অ্যাসিওর মানে নিশ্চিত করা, তাদের নিশ্চিত করা, অর্থাৎ এ দেখো যে নিশ্চিত, হ্যাঁ তাদেরকে নিশ্চিত করলো, দেম মানে তাদেরকে,
তো তাদেরকে অ্যাসিওর মানে নিশ্চিত করে, মানে শিওর মানে কি নিশ্চিত, আর শিওরের ভার হচ্ছে অ্যাসিওর, তো অ্যাসিওরড হি দেম অব জাস্টিস, বিচারের আশ্চর্য দিল যে ঠিক আছে তোমাদেরকে সঠিক বিচার দেওয়া হবে। দেন মানে তখন, দেন রাজা বলল ঠিক আছে তোমাদেরকে সঠিক বিচার দেওয়া হবে। দেন দ্য কিং, তখন রাজা, বিগিন, এই দেখো বন্ধুরা বিগিন মানে শুরু করা, এই যে এখানে বিগিন হচ্ছে দেখো বিই জি আই এন, এটা হলো প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ বিই জি আই এন, এই যে বিগিন মানে শুরু করা, কিন্তু এটা পাস্ট ফর্ম করে দিচ্ছে এ দিয়ে, বিজ্ঞান, এই যে আইটা উঠে যায় এ হবে, তো বিজ্ঞান রাজা শুরু করলো টু পন্ডার ওভার, একটা মারাত্মক ব্যাপার, পন্ডার ওভার শব্দটা একটু মনে রাখবা বন্ধুরা, যে পন্ডার ওভার, হ্যাঁ পন্ডার ওভার কথাটা কিন্তু মনে রাখবা, কারণ এটা একটা গ্রুপ ভার্ব, আমরা মনে রাখবো যে কোনো কিছু নিয়ে ভাবা, অনেকক্ষণ ভাবা, সেটাকে ফান্ডার ওভার বলবো, ফান্ডার ওভার। মনে করো তুমি তোমার পরীক্ষা নিয়ে ভাবছো, তাহলে তুমি বলবো আই এম থিঙ্কিং, আই এম ফান্ডারিং ওভার এক্সাম, আমি এক্সাম নিয়ে ভাবছি, তাই না। তা ডুয়েল, সুমাত্রা ডুয়েল শব্দটা কিন্তু তোমার কোনো খুবই পরিচিত, কারণ মোবাইলে কিন্তু ডুয়াল ফোন থাকে, ডুয়াল ফোন মানে ডুয়াল সিম, ডুয়াল মানে দ্বৈত, আমি একটু দ্বৈত কথাটা লিখি, মানে দ্বৈত মানে দুইটি, ডুয়াল মানে দুইটি, তো দুইজন মহিলায় কি করলো, ক্লেম মানে দাবি করতেছিল টু দ্য চাইল্ড, ওই শিশুটির, হ্যাঁ দুইজন মহিলা ওই শিশুটির দাবি করতেছিল, তো বাট, বাট মানে কিন্তু তোমরা জানো যে এটা মানে কিন্তু কিন্তু, বাট মানে কিন্তু, এটা আগে বলেছি, হি সে কুড নট রিচ, এখানে বন্ধুরা রিচ মানে আমরা জানি পৌঁছা, কিন্তু রাজা বলতেছে যে এই যে মানে মানে বলতেছে রাজা কুড নট মানে পারলো না, ক্যান মানে পারা, ক্যানের পাস্ট ফর্ম কিন্তু কুড, এই দেখো সি এ এন, একটু গুলুজুলু লেখা হবে, ডোন্ট মাইন্ড ফর দিস বন্ধুরা, এই দেখো ক্যানের পাস্ট ফর্ম কিন্তু খিড, ক্যান, খিড, কুড নট, রিচ, রাজা ডেভিড অনেক চিন্তা ভাবনা করলো কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, একটা শিশু দুজন মহিলা দাবি করছে, কার শিশু আমি এখন কিভাবে বলবো, রাজা এরকম চিন্তায় পড়ে গেল, এজ দ্য ডিসিশন, এজ নিতে পারছিল না কি, সিদ্ধান্ত পৌঁছাতে পারছিল না, এজ এজ টু হোয়াট, অ্যাজ টু হোয়াট টু ডু, এই দেখো বন্ধুরা অ্যাজ হোয়াট টু ডু, এজ টু ডু মানে কি করবেন, রাজা মানে হতবিহ্বল হয়ে গেছে যে এরকম বিচার তো কোনোদিন দেখি না, যে একজন মহিলাকে দুজন নিয়ে এসে বিচার সালিশ দিয়েছে, তখন দেখো রাজা কি করলো, বুদ্ধি কি, ইন দ্য মিন টাইম, বন্ধুরা এটা একটু ফ্রেশ মুখস্থ রাখবে, ইন দ্য মিন টাইম মানে এই সময়ের মধ্যে বা ইতিমধ্যে, ইতোমধ্যে, হ্যাঁ এই যে দেখো ইতোমধ্যে লিখে দিয়েছি, দ্য প্রিন্স, প্রিন্স মানে রাজপুত্র, দ্য ফ্রেন্স মানে ডেভিডের সন্তান ছিল একজন, এই যে কামের পাস্ট ফর্ম কি বন্ধুরা, এই দেখো এখানে কিন্তু ও হবে, কাম এর পাস্ট ফর্ম হচ্ছে কেম, টু লার্ন, কাম টু লার্ন মানে জানতে পারা বন্ধুরা, এটা কিন্তু একটা পুরো ফ্রেজ, কাম টু লার্ন মানে জানতে পারা, জানতে পারলো, অ্যাবাউট মানে কিন্তু তোমরা জানো সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, আচ্ছা এটা আমি লিখে দিয়েছি দেখো, অ্যাবাউট দ্য ম্যাটার অর্থাৎ ব্যাপারটা সম্পর্কে, ম্যাটার মানে কিন্তু ব্যাপার, এই যে ম্যাটার, এই ম্যাটার মানে কিন্তু ব্যাপার, হ্যাঁ, আর অ্যাবাউট মানে সম্পর্কে, তো বলতো ব্যাপারটা সম্পর্কে, দ্য প্রিন্স রাজপুত্র ওয়াজ সোলেমান, তার নাম ছিল হচ্ছে সোলেমান, এই রাজপুত্রের নামটা ছিল কি সোলেমান, আমরা বলি কিন্তু সোলেমান কি করলো দেখো, হি কেম ফরওয়ার্ড, এই যে কামের পাস্ট ফর্ম কি কেম, এ দেখো এখানে এ দেওয়া হয়েছে, ফরওয়ার্ড মানে সামনে, তোমরা কিন্তু জানো ফরওয়ার্ড মানে কিন্তু সামনে, সামনে আসলো, টু হেল্প দ্য কিং, এই দেখো হেল্প মানে সাহায্য করা, তো সাহায্য করতে, রাজাকে সাহায্য করতে, দেখলো বাবা যেহেতু ঝামেলায় পড়েছে, দেখি বাবাকে একটু হেল্প করা যায় কিনা, সুমাত্রা বাট মানে কিন্তু, দ্য কিং রাজা কুড নট রিলাই, এই দেখো বন্ধুরা এই ফ্রেজটা কিন্তু মনে রাখবা, এই রিলাই ওয়ান, এটা কিন্তু একদম গ্রুপ ভার্ব, বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলতে পারো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলতে পারো, যে রিলাই ওয়ান মানে নির্ভর করা, যেমন তুমি কারোর উপর নির্ভর করতে পারো না, তাহলে কি বলবো, আই ক্যান নট রিলাই ওয়ান ইউ, তুমি তোমার ভাইয়ের উপর নির্ভর করতে পারো না, আই ক্যান্ট রিলাই ওয়ান মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের উপর নির্ভর করতে পারি না, তাই না, এভাবে কিন্তু তুমি বাক্য তৈরি করতে পারো, সো হিম, তো রাজা বলতেছে না এটা ছোট্ট ছেলে, ওর উপর আমার নির্ভর করা লাগবে, রাজা বলতেছে আমার ছোট ছেলে, ও কি বুঝবে, বিকজ, কারণ, কেন নির্ভর করতে পারছিল না, কারণ হি ওয়াজ স্টিল এ বয়, সে ছিল একজন বালক, ছোট্ট বালক ছিল, তাকে কি বিশ্বাস করবে, সো এনিওয়ে শব্দটা একটু মনে রাখবে বন্ধুরা, এনিওয়ে মানে যেভাবেই হোক, যেভাবেই হোক, এ দেখো আমি কিন্তু অর্থ লিখে দিয়েছি, যেভাবে হোক, প্রিন্স সোলেমান লিসেন টু দা কোয়ারেলিং ওমেন, তো যাই হোক ছেলেটাও মানে একদম কেমন, এই যে কোয়ারেলিং ওমেন মানে কি ঝগড়ারত মহিলাদের কাছে, লিসেন মানে শুনলো, এ দেখো যে লিসেন, যে তোমরা বলো তোমাদের কাহিনী কি,
দেন মানে তখন, এই যে বন্ধুরা একটা কনজাংশন, দেন মানে তখন, এই যে দেন মানে তখন, হি সেড, সে বলল। এই দেখো বন্ধুরা, সে এর পাস্ট ফর্ম কি? এই যে সে এর পাস্ট ফর্ম কিন্তু সেইড, সে বলল। অ্যাজ মানে যেহেতু, বোথ অফ ইউ মানে উভয়, এই দেখো বন্ধুরা বোথ মানে উভয়, এই যে বোথ মানে কি, উভয় মানে দুজনেই, হ্যাঁ বোথ অফ ইউ তোমাদের দুজনেই, আর ক্লেমিং, আর ক্লেমিং, এখানে দেখো আর এর পরে কিন্তু ভার্বের আইএনজি, আমি বলেছি বি ভার্বের পরে ভার্বের আইএনজি হয়, কন্টিনিউয়াস টেন্স। বলতেছে যে মানে রাজার ছেলে বলতেছে সুলেমান, যেহেতু তোমরা দুজন মহিলা দাবি করতেছো, এই দা বালক, বালকটির, আই শ্যাল ডিভাইড, আই শ্যাল ডিভাইড দ্য বয়। এ দেখো বন্ধুরা এখানে কি বলেছে, ডিভাইড মানে বিভক্ত করা, যেহেতু শ্যাল ব্যবহার করেছি, শ্যাল থাকলে বেবো বা, এই যে করবো। রাজার ছেলে সুলেমান বলতেছে দুজন মহিলায় যেহেতু দাবি করতেছো, তাহলে আমি এই শিশুটাকে, এই যে বলছে যে দা বয়, আই শ্যাল ডিভাইড, আমি ভাগ করে ফেলবো, কেটে ভাগ করে ফেলবো, দা বয় ইনটু টু পার্টস, এই যে টু পার্টস মানে দুই ভাগে ভাগ করে ফেলবো। আচ্ছা, দুই ভাগে ভাগ করে ফেলবো, এই কথা বলতেছে, বলার পরে টু গিভ ইউ, তোমাদেরকে দুই ভাগ করে দুজনকে দিয়ে দেব। সেইং দিজ, এটা বলেই, দেখো সে মানে বলা, আইএনজি সেটিং মানে বলেই, দিস মানে এই, এটা, এটা বলেই, এই যে দুই ভাগে ভাগ করে দেবো, এই কথা বলা মাত্র, হি এইমড, তোমরা জানো বন্ধুরা এইম মানে, এইম কিন্তু প্রেজেন্ট ফর্ম, ইডি যোগ করা হয়েছে, জিটি পাস্ট ফর্ম, তাহলে এইমড, হিজ শোল্ড, বন্ধুরা এইমের পরে সবসময় এই প্রিপোজিশনটা বসে, এইম অ্যাট, যেখানে দেখবে এইম আছে সেখানে অ্যাট আছে, হ্যাঁ দেখবে এরকম, অর্থাৎ তরবারি তাক করা, তাক করা বোঝো তো, তরবারিটা তার কোমরে ছিল এরকম বের করে নিয়ে, শোল্ড মানে তরবারি, এই যে বন্ধুরা শোল্ড মানে তরবারি, আমি তোমাদেরকে বলে নেই, আর এইম অ্যাট মানে লক্ষ্য করা বা তরবারি তাক করা, কার দিকে, এই বালকটার দিকে, ছেলেটা যে শিশুটাকে নিয়ে এসছে সেই শিশুটার দিকে একটা তরবারি নিয়ে গেল রাজার ছেলে সুলেমান। সুলেমান নেওয়ার পরে দেখো কি ঘটলো বন্ধুরা, জাস্ট মানে ঠিক এট দ্য টাইম, সেই সময়, ও হো হো, কচি করে একটু টিটা মিস হয়ে গেছে বন্ধুরা, আমি একটু টিটা দিয়ে দিলাম, টাইম, এই যে টাইম, জাস্ট এট দ্য টাইম, ঠিক সেই সময়, তখনই বা তখনই বলতে পারে, যে তখনই বলে দিয়েছি বন্ধুরা, বা সেই সময় বলতে পারো, ওয়ান অফ দ্য উমেন, এ দেখো বন্ধুরা ওই যে দুইজন মহিলা, তাদের মধ্যে থেকে একজন কি করলো, ও ক্রাইড আউট, চিৎকার করে উঠলো, কান্না করে উঠলো, যে না বাবা না, তুমি আমার এই ছেলেটাকে মেরো না, তুমি মেরো না, দরকার নাই, আমার সন্তানের দরকার নাই, তুমি তাকে দিয়ে দাও। কি দারুণ একটা মায়ের ভালোবাসা, অরিজিনাল মা আছে, সে কিন্তু বলতেছে যে না বাবা, বাচ্চাটাকে আমার কাটার দরকার নাই, ও বেঁচে থাকুক, তা ওকেই দিয়ে দাও, বেঁচে থাকুক, আমি চাই না যে আমার বাচ্চা মারা যাক, সি গিভ আপ। এই যে বন্ধুরা এই জায়গায় এই ফ্রেজটা একটু মনে রাখবে, গিভ আপ মানে ত্যাগ করা, আর যেহেতু পাস্ট ফর্ম, তাই যে গিভের, এই দেখো গিভের পাস্ট ফর্ম গেভ আপ, সি গেভ আপ হার ক্লেম, আসল যে মা কান্না করে বলতেছে যে বাবা আমি আমার সন্তান চাই না, তুমি ওকে দিয়ে দাও, তা বাচ্চাটা আমার বেঁচে থাকো, কারণ বাচ্চাটা যদি মাঝখান থেকে কেটে ফেলে তাহলে তো আমি, বাচ্চাটাই আমার মারা যাবে, আসল মা বললো আর কি। তো বন্ধুরা অ্যান্ড বেগড, অ্যান্ড বেগড ফর দ্য বয়েজ লাইফ, এবং বললো, এই যে বেগ মানে কি, ভিক্ষা করা, ভিক্ষা চাইলো, ভিক্ষা চাইলো কি, ভিক্ষা চাইলো প্রাণ, ভিক্ষা চাইলো, যে লাইফ মানে কি প্রাণ, ওই বালকের প্রাণ ভিক্ষা চাইলো, দ্য বয়েজ লাইফ, বালকের জীবন ভিক্ষা চাইলো, কে, ওই যে আসল মা, দুজন মহিলার মধ্যে যে আসল ছিল আসলে, বাট কিন্তু দ্য আদার ওম্যান, অন্য মহিলা, ওই যে দুজন মহিলার মধ্যে আর একজন মহিলা, সে কি করলো, ডিড নট সে এনিথিং, কিচ্ছুই বললো না, কোনো কিছু বললো না, কোনো কিছু বললো না, যেহেতু না আছে সো এখানে না শব্দটা দিয়ে দিই, বললো না এনিথিং মানে কোনো কিছু, নট সে এনিথিং, কোনো কিছু বললো না, দ্য ফ্রেন্ডস, রাজার পুত্র মানে রাজপুত্র কুড রিয়ালাইজ, বুঝতে পারলো, রিয়ালাইজ মানে বুঝতে পারা, বুঝতে পারলো ভেরি ওয়েল, ভালোভাবে বুঝতে পারলো, হু দ্য রিয়াল মাদার, কে আসল মা, কে আসল মা, যে রিয়াল মাদার মানে কি, আসল মা, হ্যাঁ ওয়াজ, ছিল, কে আসল মা ছিল, যে দেখো রিয়াল মাদার কে আসল মা ছিল। বন্ধুরা দিস ইজ দ্য ইন্টারেস্টিং এন্ডিং অফ দ্য পয়েন্ট, তো এই এই প্রেসটা একটু মনে রাখবা বন্ধুরা, হ্যান্ড ওভার, হ্যান্ড ওভার মানে হস্তান্তর করা, কিন্তু যেহেতু অতীতের ঘটনা তাই ইডি যোগ করা হয়েছে, যে ইডি যোগ করা হয়েছে, হ্যান্ডেড ওভার দ্য বয়, বালকটিকে হ্যান্ডেড ওভার করা হলো টু দ্য উম্যান, কাকে, ওই মহিলাকে, হু অর্থাৎ যে, অর্থাৎ যে, এই যে, হ্যাঁ যে ক্রাইড আউট, চিৎকার করে উঠেছিল, কেঁদে উঠেছিল, এই মানে কারণ কি, যে আসল মা, সে কেঁদে উঠেছিল যে না আমার সন্তান বেঁচে থাকে, আমি মাপ চাই, আমি ভিক্ষা চাই, আমার সন্তানকে তোমরা মেরে ফেলো না। হি অলসো ওয়ার্ডার্ড,
হি মানে কে? ওই যে প্রিন্স, রাজা। অর্ডার মানে কি? নির্দেশ দিল। অর্ডার মানে আদেশ। বন্ধুরা, এই যে আদেশ করলো, সরে আ দয়ে কেরি দে, এই যে দয়ে কেরি দে, তালব্য স, আদেশ করলো। দ্য গার্ডস, গার্ড মানে কি? পেয়াদা, দারোয়ান বা তার রাজ দরবারে তো পেয়াদা থাকে, তাদেরকে আদেশ করলো টু ডিটেইন। বন্ধুরা, এই ডিটেইন শব্দটা মনে রেখো, আটক করা। ডিটেইন মানে আটক করা, বন্দি করা। হ্যাঁ, দ্য আদার ওম্যান, অন্য মহিলাটিকে বন্দি করতে বলা হলো। তো বন্ধুরা, গল্পটি সারমর্ম হলো যে দুজন মহিলা যে ঝগড়া করতেছিল, যখন রাজার সন্তান প্রিন্স সুলেমান সিদ্ধান্ত নিল যে বাচ্চাটাকে কেটে ফেলবো, তখন আসল যে মা, সে কিন্তু বুঝতে পারলো যে না, আমার সন্তান মরে যাবে, এটা আমি চাই না, আমার সন্তানকে তোমরা বাঁচিয়ে রাখো, প্রয়োজন ওই মহিলা কি দিয়ে দাও, তা আমার বাচ্চা বেঁচে থাকুক। সো আগেকার রাজার দ্য থিঙ্কিং অফ প্রিভিয়াস, দ্য ওল্ড, দ্য এনশিয়েন্ট কিং ওয়ার ওয়াজ সো ফ্যান্টাস্টিক, সো ইন্টেলিজেন্ট, ইন এ ওয়ার্ড ইট ক্যান্ট বি ডিসক্রাইবড। সো ডিয়ার ব্রাদার সিস্টার, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস এ লট, অ্যান্ড ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি গো থ্রু দিস পোয়েম স্টোরি, আই থিঙ্ক দ্যাট ইউ উইল এবল টু লার্ন সো মেনি থিংস। সো এই যে স্যাক্রিফাইস শব্দটা মনে রাখবা, রিয়েল মাদার, আসল মায়ের গল্পটা আমরা পড়লাম। আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড এ লট। সো ডিয়ার ব্রাদার সিস্টার, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আই ওয়ান্ট টু সে ইউ গুড বাই ফর টুডে, অ্যান্ড আই উইল কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও, টিল দ্যাট টাইম রিমেইন ভেরি ফাইন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।